বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 3 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর মাঠ এলাকায় বর্ধমান রেলওয়ে হকার্স ইউনিয়নের উদ্যোগে একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এদিন বর্ধমান পৌরসভার নবনির্বাচিত 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা, 3 নম্বর ওয়ার্ডের চায়না কুমারী ও 4 নম্বর ওয়ার্ডের শেখ নুরুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও রেলওয়ে হকার্স ইউনিয়নের বেশ কয়েকজন সদস্যকেও সংবর্ধনা দেওয়া হয়েছে এই দিন। নবনির্বাচিত কাউন্সিলরগণ সংবর্ধনা পেয়ে আপ্লুত। তারা জানান, তারা যে সমস্ত ওয়ার্ড থেকে জয়লাভ করেছে সেই সব ওয়ার্ডে সকল রকম অসুবিধা দূর করার চেষ্টা করবে। এছাড়াও তারা জানান, মানুষ যেভাবে তাদের দুহাত তুলে আশীর্বাদ করছে তার জন্য তারা তাদের কাছে কৃতজ্ঞ। 40 বছর ট্রেড ইউনিয়ন করেছি, সরকারি দপ্তরে এবং বেসরকারি দপ্তরে সংগঠিত ক্ষেত্রেও আমি যেমন নেতৃত্ব দিয়েছি, তেমনি অসংগঠিত ক্ষেত্রেও আমি নেতৃত্ব দিয়েছি। বর্ধমান রেলওয়ে ইউনিয়ন কে তরফ সে যে আমার সভা সমারোহ কা আয়োজন কিয়া হ্যায়, সবসে পহলা নাম উনকা মে লুঙ্গি, মুসালি লাল জি আর নাগেশ্বর রাও জি, উসকে সাথ মে সমরজিৎ বাশপোর্ট জি আর সভি ভি কার্যকর্তাও কো মে ধন্যবাদ করুঙ্গি কি হামারে লিয়ে ইতনা বড়া সভা রক্ষে হ্যায়, ইসিলিয়ে ধন্যবাদ করুঙ্গি। এই হিন্দু এই মুসলমান করে আপনাদের মাথায় এসব ঢুকিয়ে কখনো গ্যাসের দাম বাড়াচ্ছে, পেট্রোলের দাম বাড়াচ্ছে, শিল্প গুলো বিক্রি করছে, রেলকে বিক্রি করছে, সরকারিটাকে বেসরকারিকরণ করছে। তাই আপনাদের আমি বলবো যে আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না, আপনারা একটা জায়গায় থাকবেন। আগে যে শক্তি নিয়ে রেলওয়ে হকার্স ইউনিয়ন, আমার ভাইরা যারা শুনছেন তাদের আমি বলি, আগে যে আপনাদের শক্তি ছিল ইনসান আলী, মোহাম্মদ আলী থেকে শুরু করে সুরেন্দ্র শর্মা, জয়দেব মুখার্জি, শিবু সিং, সমীর চক্রবর্তী যারাই আছে, সেই শক্তি তো আছে। আছে সঙ্গে সুমিত শর্মা, নুরুল আলম, চায়না কুমারী আমাদের সঙ্গে আছে। বা যারা পেশের মাধ্যমে পাঠাবে তাদেরকে একটাই কথা বলতে চাইছি, হকার উচ্ছেদ করার মতো রেলের কাছে কোন আইন নাই। আপনাদেরকে আবার আমি এটা জানিয়ে বললাম, তার কারণ ওরা কোনদিনই আপনাকে সেই পেপার দেখাতে পারবে না, আমি এটাও বলছি। তাহলে এবার থাকলো কি, আমাদের ভিতরে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আজকে আমার রেলওয়ে হকার্স আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা মহাশয়, আজকের সভাকে 1 নম্বর ওয়ার্ডের জন্য করমাতা চরণে আমার নমস্কার, চায়না কুমারী মহাশয়া এবং আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম তাদের জন্য দু চার কথা বলবো। সেই অত্যাচার আজকে বর্তমান দিনে যা পরিস্থিতি, তখন থেকে বিশেষ করে মূলত এই হকারদের পিছনে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কতদূর আগে গেবেন এরপরে সেই জন্য আমরা হকারদের পাশে থাকি, হকারদের খোঁজে আমরা থাকি। আর এখানে মুসা আলী, নাগেশ্বর, শিশু কোলে
বর্ধমান থেকে পম মহন্ত রিপোর্ট আনন্দ বার্তা।